নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রান্না থেকে বান্না উইথ মিঠু। আমার রান্নাঘরে তোমাদের স্বাগত। আজকে তোমাদের সঙ্গে যে রেসিপিটা আমি শেয়ার করতে যাচ্ছি সেটা হলো মটনের চর্বি দিয়ে ঘুগনি। তো এই রেসিপিটা আমি কিভাবে তৈরি করছি তোমরা দেখো, সাথে থাকো স্কিপ না করে। আর তোমরা নিশ্চয়ই বাড়িতে ট্রাই করে দেখো তোমাদের কেমন লাগলো, আমাকে কমেন্টে জানিও। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, আর চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকা বেল আইকনটা অল প্রেস করে দিও, তাহলে আমার আপলোড করা যে কোনো রেসিপির নোটিফিকেশান তোমরা খুব সহজেই পেয়ে যাবে। আর অবশ্যই তোমরা কমেন্ট করতে কিন্তু ভুলবে না যে তোমাদের রেসিপিটা কেমন লাগলো। তাহলে চলো শুরু করা যাক। মটরগুলোকে আমি ভিজিয়ে রেখেছিলাম ওভারনাইটের জন্য, তারপরে মটরগুলোকে খুব ভালো করে জল দিয়ে আমি ধুয়ে নিচ্ছি। পরিষ্কার করে মটরগুলোকে ধুয়ে নিতে হবে, মটরের গায়ে অনেক পাউডার টাইপের অনেক জিনিস লেগে থাকে, তো সেগুলো পরিষ্কার করে ধুয়ে নিতে হবে। তো দেখো মটরগুলো আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, এবার এর মধ্যে জল দিয়ে, পরিমাণ মতন জল দিয়ে আর লবণ দিয়ে আমি এটাকে এখন সেদ্ধ বসিয়ে দেবো। আপনারা চাইলে এটা প্রেশার কুকারে সিদ্ধ করে নিতে পারেন, কিন্তু আমি প্রেশার কুকারে সিদ্ধ করব না, আমি এটাকে গামলাতেই সিদ্ধ করে নেব। মটরটা যেহেতু অনেকটা ফুলে আছে, মটরটা সিদ্ধ হতে খুব বেশি সময় লাগবে না। এদিকে আমি কড়াই চাপিয়ে দিয়েছি, কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো কিছুটা এক চামচ মতন গোটা জিরে। এই গোটা জিরেটা আমি শুকনো খোলায় ভেজে নেব, ভেজে নিয়ে এটাকে আমি ঠান্ডা করে গুঁড়ো করে নেব। এটা ঘুগনিটা নামানোর আগে এই মশলাটাকে আমি ইউজ করব। তো মশলাটা আমার ভাজা হয়ে গেছে, গোটা জিরেটা ভাজা হয়ে গেছে, এটাকে নামিয়ে নেব। কড়াইতে দিয়ে দিলাম তেল, তেলটা গরম হোক। আমি কড়াইতে সর্ষের তেল দিয়েছি, আপনারা চাইলে সাদা তেলও ইউজ করতে পারেন। দিয়ে দিয়েছি সামান্য পরিমাণে লবণ আর সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো। এবারে আমি আস্তে আস্তে কেটে রাখা আলুগুলোকে, ডুমো ডুমো করে আলু কেটে রেখেছিলাম, সেই আলুগুলোকে আমি ভেজে নেব। খুব বেশি ফ্রাই করব না, হালকা ফ্রাই করলেই যথেষ্ট। আলুটা ভাজা হতে থাক। এদিকে দেখো মিক্সিং জারে আমি শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা আর আদা রসুন, আর এছাড়াও নিয়েছি হচ্ছে গোটা গরম মশলা, দারচিনি, লবঙ্গ, এলাচ, এগুলো নিয়ে নিয়েছি। এগুলোকে তার আগে আমি একটু টমেটো পেস্ট করে নিয়েছিলাম, এগুলোকে সবগুলোকে আমি আবার পেস্ট করব। তো দেখো আলুগুলো মোটামুটি আমার ভাজা হয়ে এসছে। এই ভাজা আলুগুলো আমি আর কড়াই থেকে তুলব না, এই তেলের মধ্যেই আমি দিয়ে দেবো কুচিয়ে রাখা পেঁয়াজ। এর সাথে আলুগুলোর সাথেই পেঁয়াজগুলোকে আমি একবারে ভেজে নেব। একটা গোটা শুকনো লঙ্কা আমি ফোড়নে দিয়ে দেবো। দেখো পেঁয়াজগুলো প্রায় ভাজা ভাজা হয়ে এসছে, তো এর মধ্যে আমি এবারে যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম মশলার, সে পেস্টগুলো আমি দিয়ে দেবো। 3 থেকে 4 চামচ আমি আদা রসুন, লঙ্কা আর গরম মশলার পেস্ট আমি দিয়ে দেবো। মশলাগুলোকে ভালো করে কষিয়ে নেবো, নেড়ে চেড়ে খুব সুন্দরভাবে মশলাগুলোকে কষাতে হবে। মশলার কাঁচা গন্ধ যেন না থাকে এমনভাবে মশলাটাকে কষাতে হবে, বারবার জল দিয়ে মশলাটাকে একদম মানে ফ্রাই করে নিতে হবে, তাতে মশলাটা থেকে যে টেস্টটা আসবে খুব সুন্দর একটা টেস্ট হবে। দিয়ে দিলাম হলুদ গুঁড়ো আর দিয়ে দিলাম লবণ, পরিমাণ অনুযায়ী লবণ দিয়ে দিলাম। আর এগুলোকে খুব ভালো করে আমি মিশিয়ে দেবো। কিছুটা কাশ্মীর গুঁড়ো লঙ্কার পাউডার দিয়ে দেবো এটা রং হওয়ার জন্যে। সামান্য একটু জল দিয়ে দেবো মশলাটা ভালো করে যাতে কষে।
একটু জল দিয়ে দিতে হবে। এবারে আমি যে খাসির মাংসের চর্বিগুলো রেখেছিলাম সেই চর্বিগুলো মিশিয়ে দেব এর মধ্যে। চর্বিটা দেওয়ার পর আমি এটাকে ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে দেব, আর অনেকক্ষণ ধরে এটাকে আরও কষাতে হবে খুব ভালো করে, যাতে চর্বিটার মধ্যে কাঁচা ভাব না থাকে। মশলাটাকে আরও 5 থেকে 10 মিনিট আমি রেখে দেব, দিয়ে এটাকে ভালো করে কষিয়ে নেব। এবার এটাকে ঢেকে দেবো, ঢেকে দিয়ে 10 মিনিট মতন হতে দেব। আমি ঢাকনাটা খুলেছি, এখন এর মধ্যে আমি 2 চামচ মতন ভিনিগার মিশিয়ে দেব। চর্বিটা অনেকটাই সেদ্ধ হয়ে গেছে, তো এর মধ্যে আমি এবার সেদ্ধ করে রাখা মটরগুলো দিয়ে দেবো। মটরটা সেদ্ধ হওয়ার পর আমি খুব ভালো করে ধুয়ে রেখেছিলাম, মটরের ওপরে খোসাগুলোকে ফেলে দিয়েছিলাম যতটা সম্ভব। তো এবার এটাকে নেড়ে চেড়ে খুব ভালো মতন মশলার সঙ্গে মিশিয়ে নেব। ভালো করে মেশানো হয়ে গেছে, এবার আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দেব। তো 2 কাপ মতন জল আমি মিশিয়ে দিলাম, এটা আপনাদের উপর ডিপেন্ড করবে, যে যেরকম কনসিস্টেন্সিটা ভালোবাসেন সেভাবে জলটা দিতে হবে। তো আমি এখানে 2 কাপ জল দিয়ে দিয়েছি, জল দিয়ে ভালো করে নেড়ে চেড়ে এটাকে আমি আবার কভার করে দেবো। কভার করে আরও 15 থেকে 20 মিনিট রাখতে হবে। তো 20 মিনিট হয়ে গেছে, আমি ঢাকনা খুলে দেখি, তো ঘুগনি তো মনে হচ্ছে প্রায় হয়ে গেছে, সেদ্ধ তো হয়ে গেছে, আলুও সেদ্ধ হয়ে গেছে, মোটামুটি মটরও সেদ্ধ হয়ে গেছে। এখন আমি এর মধ্যে স্বাদ অনুযায়ী চিনি দিয়ে দেবো। চিনিটা আপনারা যারা না খান তারা স্কিপ করবেন, আর যারা খান তারা তো স্বাদ অনুযায়ী নিজেদের স্বাদ অনুযায়ী দেবেন। আবার চিনিটাকে আমি ভালো করে নাড়িয়ে মিশিয়ে নেব। এখন আমি এর মধ্যে দেব সামান্য গোলমরিচের গুঁড়ো, আর দিয়ে দেব সামান্য গরম মশলা পাউডার। আমি যেহেতু মশলার সঙ্গে আগে আদা রসুন লঙ্কার পেস্টের মধ্যে গরম মশলা দিয়েছিলাম, তো এখন আমি সামান্য গরম মশলা গুঁড়ো দিচ্ছি সেই কারণে। তো এগুলোকে দিয়ে আমি ভালো করে মিশিয়ে নেব। আমি যে শুকনো খোলায় জিরে ভেজে রেখেছিলাম, গোটা জিরে শুকনো খোলায় ভেজে রেখেছিলাম, সেই গোটা জিরেটা আমি গুঁড়ো করে রেখেছি, সেটা আমি সেই গুঁড়ো মশলাটা আমি মিশিয়ে দেব এবার ঘুগনিটার মধ্যে। মিশিয়ে আমি আবার ভালো করে নেড়ে দেব। মশলাগুলো অ্যাড করার পর আমি 2-3 মিনিট আরও এভাবে নেড়ে নেড়ে ঘুগনিটাকে আরেকটু তাপের মধ্যে রাখবো। তারপরে আমার ঘুগনি রেডি হয়ে, মোটামুটি আমার ঘুগনি রেডি হয়ে গেছে। তো এবারে আমি গ্যাসটাকে অফ করে দেব, অফ করে আমি সার্ভিং বলে এটাকে ঢেলে নেব। খাসির মাংসের চর্বি দিয়ে ঘুগনি রেডি হয়ে গেছে। তো তোমরা দেখলে রেসিপিটা, তোমাদের যদি ভালো লাগে তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করে একবার দেখো, আর যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাতে কিন্তু ভুলো না, আর একটা লাইক করে দিও, শেয়ার করে নিও। যদি চ্যানেলটায় নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটাকে অল করে দিও, তাহলে আমার আপলোড করা যে কোনো রেসিপি তোমরা খুব সহজেই নোটিফিকেশনের মাধ্যমে পেয়ে যাবে। তাহলে আজকের মতন বিদায় নিচ্ছি, দেখা হবে একটা নতুন রেসিপির সাথে।